পৃষ্ঠা 39 কন্টিনিউড সপ্তদশ পাঠ সুক্তি রত্নাবলী সপ্তদশ পাঠ সুক্তি রত্নাবলী প্রথম শ্লোক উৎসবে ব্যাসনে ডট স বান্ধব গদ্য পাঠ ইয়া উৎসবে ব্যাসনে চ দুর্ভিক্ষে শত্রু সংকটে রাজদ্বারে শ্মশানে চ তিষ্ঠতি স এব বান্ধব শব্দার্থ ইয়া যে উৎসবে উৎসবে ব্যাসনে বিপদে বা দুঃখে চ এবং দুর্ভিক্ষে দুর্ভিক্ষ সময়ে শত্রু সংকটে শত্রুর আক্রমণকালে রাজদ্বারে বিচারালয়ে বা রাজার আদালতে শ্মশানে চ এবং শ্মশানে তিষ্ঠতি থাকে স সে এব অবশ্যই বান্ধব বন্ধু বঙ্গানুবাদ যে উৎসবে বিপদে বা দুঃখের সময় দুর্ভিক্ষের সময় শত্রুর আক্রমণকালে বিচারালয় এবং শ্মশানে উপস্থিত থাকে সে অবশ্যই বন্ধু ব্যাকরণ উৎসবে ব্যাসনে দুর্ভিক্ষে শত্রু সংকটে ভাবে সপ্তমী রাজদ্বারে শ্মশানে অধিকরণে সপ্তমী বিভক্তি চৈব চ যুক্ত এব চ অব্যয়পদ ইয়স্তিষ্ঠতি ইয়াহ যুক্ত তিষ্ঠতি ইয়াহ সর্বনাম পদ ইয়দ পুং শব্দের প্রথমা এক বচন তিষ্ঠতি স্থা যুক্ত লটতি স বান্ধব স যুক্ত বান্ধব বান্ধব বন্ধু যুক্ত অন স্বার্থে পুংলিঙ্গ প্রথমা এক বচন বান্ধব কর্তায় প্রথমা দুর্ভিক্ষে ভিক্ষায়া অভাব ষষ্ঠী তৎপুরুষ তসমিন শত্রু সংকটে শত্র সংকট ষষ্ঠী তৎপুরুষ তসমিন রাজদ্বারে রাজ্ঞ দ্বারম দ্বারম ষষ্ঠী তৎপুরুষ তসমিন শ্মশানে শবণং শয়নম ষষ্ঠী তৎপুরুষ তসমিন দ্বিতীয় শ্লোক শরীরস্য গুণানাং ডট গুণ গদ্যপাঠ শরীরস্য গুণানাং চ অন্তরং অত্যন্তম দূরম কমা শরীরং ক্ষণবিধ্বংসী কমা গুণ কল্পান্তস্থায়িনো শব্দার্থ শরীরস্য গুণানাং চ শরীর এবং গুণ এই দুইয়ের মধ্যে অন্তরং পার্থক্য অত্যন্তং দূরম অনেক শরীরং শরীর ক্ষণবিধ্বংসী ক্ষণস্থায়ী গুণ গুণগুলি কল্পান্তস্থায়িনো যুগ যুগান্তর স্থায়ী বঙ্গানুবাদ শরীর এবং গুণের মধ্যে অনেক পার্থক্য শরীর হল ক্ষণস্থায়ী অর্থাৎ প্রতি মুহূর্তেই ধ্বংসের বা মৃত্যুর আশঙ্কা আছে কিন্তু গুণ যুগ যুগান্তর স্থায়ী অর্থাৎ কোনো কালেই তার ধ্বংস হয় না ব্যাকরণ শরীরস্য সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি গুণানাং সম্বন্ধে ষষ্ঠী চ অব্যয়পদ দূরম অত্যন্তমন্তরম দূরম যুক্ত অত্যন্তম যুক্ত অন্তরম শরীরং কর্মকারকে দ্বিতীয়া ক্ষণবিধ্বংসী ক্ষণযুক্ত বিযুক্ত ধ্বনস যুক্ত মধ্যের নয় হর্ষই দন্তের নয় হর্ষই কমা শরীরম পদের বিশেষণ গুণা কর্তৃকারকে প্রথমা বহুবচন কল্পান্তস্থায়ীন কল্পান্ত যুক্ত স্থা যুক্ত নিনি গুণা পদের বিশেষণ তৃতীয় শ্লোক দুর্জনা প্রিয়বাদী ডট তু হলাহলম গদ্যপাঠ দুর্জনা প্রিয়বাদী এতৎ বিশ্বাস কারণম না চ কমা জিহ্বাগ্রে মধু তিষ্ঠতি কমা হৃদয়ে তু হলাহলম শব্দার্থ দুর্জনা দুষ্টলোক চ এবং প্রিয়বাদী প্রিয় কথা বলে এতৎ ইহা বিশ্বাস কারণম বিশ্বাসের কারণ না নহে চ জিহ্বাগ্রে জিহ্বার অগ্রভাগে মধু মধু বা মিষ্ট তিষ্ঠতি থাকে তু কিন্তু হৃদয়ে মনে হালাহালং তীব্র বিষ
তিষ্ঠতি থাকে। বঙ্গানুবাদ। দুষ্ট লোক প্রিয় কথা বললেও সেই কথা বিশ্বাস করা উচিত নয়, কেননা তার জিভের ডগাতেই মধু থাকে কিন্তু হৃদয়ে থাকে তীব্র বিষ। ব্যাকরণ। দুর্জনা বিশেষ্য পদ, কর্তায় প্রথমা একবচন, দুষ্ট জানা প্রাদি তৎপুরুষ, প্রিয়বাদী দুর্জনা পদের বিশেষ্য, প্রিয়বদ যুক্ত নিনি, বিশ্বাসকারণাম ক্লিবলিঙ্গ প্রথমা একবচন, বিশ্বাসস্য ষষ্ঠী তৎপুরুষ, বিশ্বাস বিশ্বাস তালবসয় বফলা দন্তসয় হসন্ত যুক্ত, ঘ ইয় হসন্ত, চ ন অব্যয়পদ। পৃষ্ঠা ৪০। জিহ্বাগ্রে অধিকরণের সপ্তমী একবচন, জিহ্বায়া অগ্রম ষষ্ঠী তৎপুরুষ, তস্মিন মধু কর্তায় প্রথমা একবচন, তিষ্ঠতি স্থায়ুক্ত লটতি। হৃদয়ে অধিকরণ কারকের সপ্তমী, তু অব্যয়পদ, হলাহলম কর্তায় প্রথমা বিভক্তি বিশেষ্য ক্লিবলিঙ্গ একবচন। চতুর্থ শ্লোক। রূপ ইয়ৌবন সম্পন্না ডট 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 ইব কিং শুকা। গদ্যপাঠ। রূপ ইয়ৌবন সম্পন্না বিশাল কুল সম্ভবা বিদ্যাহীনা নির্গন্ধা কিং শুকা ইব না শোভন্তে দাড়ি। শব্দার্থ। রূপ ইয়ৌবন সম্পন্না রূপ যৌবন যুক্ত, বিশাল কুল সম্ভবা বিশাল উচ্চ বংশ জাত হলেও, নির্গন্ধা গন্ধহীন, কিংশুকা ইব পলাশ ফুলের মতো, না শোভন্তে শোভা পায় না বা সমাদর লাভ করে না। বঙ্গানুবাদ। রূপ যৌবন যুক্ত এবং উচ্চ বংশজাত মানুষও বিদ্যাহীন হলে গন্ধহীন পলাশ ফুলের মতো শোভা পায় না, সমাদর পায় না। ব্যাকরণ। রূপ যৌবন সম্পন্না বিদ্যাহীনা পদের বিশেষণ বহুবচন, রূপংচ যৌবনাংচ দ্বন্দ্ব তাভ্যাং সম্পন্না তৃতীয়া তৎপুরুষ, বিশালকুল সম্ভবা বিদ্যাহীনা পদের বিশেষণ বহুবচন, বিদ্যাহীনা কর্তায় প্রথমা বহুবচন বিশেষ্য, নির্গন্ধা কিংশুকা পদের বিশেষণ বহুবচন, নাস্তি গন্ধ ইয়াং তে বহুব্রীহি, কিংশুকা কর্তৃকারকে প্রথমা বহুবচন বি, ইব অব্যয়পদ, ন অব্যয়পদ শোভন্তে ক্রিয়া শুভ যুক্ত লট অন্তে। পঞ্চম শ্লোক। অলব্ধম চৈব ডট 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 তীর্থেষু নিক্ষিপেত। গদ্যপাঠ। অলব্ধম এব লিপসেত কমা লব্ধম অবেক্ষয়া রক্ষেত কমা রক্ষিতং নিত্যং বর্ধয়েত কমা বৃদ্ধং চ তীর্থেষু নিক্ষিপেত। শব্দার্থ। অলব্ধম এব অপ্রাপ্ত ধন লিপসেত পেতে ইচ্ছা করে, লব্ধম প্রাপ্ত বস্তু অবেক্ষয়া বিবেচনাপূর্বক সাবধানে, রক্ষেত রক্ষা করবে, রক্ষিতং রক্ষিত বস্তুকে নিত্যং সর্বদা, বর্ধয়েত বাড়াবে, বৃদ্ধং বৃদ্ধিপাপ প্রাপ্ত বস্তুকে, চ তীর্থেষু সৎপাত্র সমূহে নিক্ষিপেত দান করবে। বঙ্গানুবাদ। অপ্রাপ্ত ধন পেতে ইচ্ছা করবে এবং প্রাপ্ত ধন সাবধানতাপূর্বক রক্ষা করবে, রক্ষিত ধন সর্বদা বৃদ্ধি করবে এবং বৃদ্ধিপ্রাপ্ত ধন সৎপাত্রে সমূহে দান করবে। ব্যাকরণ। অলব্ধং কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, ন লব্ধম নং তৎপুরুষ, এব অব্যয়পদ, লিপসেত ক্রিয়া লভ যুক্ত সন যুক্ত বিধি লিং প্রথম পুরুষ বহুবচন, লব্ধম কর্মে দ্বিতীয়া, অবেক্ষয়া করণে তৃতীয়া, অব যুক্ত ইক্ষ অং যুক্ত টাপ, রক্ষেত ক্রিয়া রক্ষ যুক্ত বিধি লিং ইয়াত প্রথম পুরুষ একবচন, রক্ষিতাম রক্ষ যুক্ত কয়তয় কর্মবাচ্যে, বর্ধায়েত বৃদ্ধ যুক্ত নিচ যুক্ত বিধি লিং ইয়াত, বৃদ্ধং বৃদ্ধ যুক্ত কয়তয় কর্মবাচ্যে, চ অব্যয়পদ, তীর্থেষু অধিকরণের সপ্তমী, নিক্ষিপেত নিক্ষিপ যুক্ত বিধি লিং ইয়াত।
ষষ্ঠ শ্লোক ইয়স্য নাস্তি স্বয়ং কিং করিষ্যতি। গদ্যপাঠ ইয়স্য স্বয়ং প্রজ্ঞানা অস্তি কমা তস্য শাস্ত্রং কিং করোতি জিজ্ঞাসা চিহ্ন। লোচনাভ্যাম বিহীনস্য দর্পণ কিং করিষ্যতি প্রশ্নচিহ্ন। শব্দার্থ ইয়স্য যার স্বয়ং নিজের প্রজ্ঞা বুদ্ধি না অস্তি নাই শাস্ত্রম শাস্ত্রগ্রন্থ তস্য তার কিং কি করোতি করবে প্রশ্নচিহ্ন। লোচনাভ্যাম দুই চোখ বিহীনস্য রহিত ব্যক্তির দর্পণ আয়না কিং কি করিষ্যতি করবে প্রশ্নচিহ্ন। বঙ্গানুবাদ তার যার নিজের বুদ্ধি নাই তার শাস্ত্র কি করবে, যে ব্যক্তি দুই চোখ অন্ধ আয়না তার কি করবে। ব্যাকরণ ইয়স্য সর্বনাম পদ ইয়াদ পুংশব্দে ষষ্ঠীর এক বচন সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি। স্বয়ং অব্যয় পদ প্রজ্ঞা প্রতিপাদ প্রাতিপদিকার্থে প্রথমা প্রজ্ঞা যুক্ত অং যুক্ত টাপ নাস্তি না যুক্ত অস্তি তস্য সর্বনাম তদ পুং শব্দে ষষ্ঠীর এক বচন সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি। শাস্ত্রং কর্তায় প্রথমা এক বচন শ্বাস তালবসয়াকার দন্তস্বয় হসন্ত যুক্ত স্ট্রন মধ্যাহ্ন শয়টয় রফলা দন্তেন্নয় হসন্ত করণ বাচ্চে। করতি ক্রিয়ুক্ত লটতি লোচনাভ্যাম গুণার্থক বিহীন শব্দের যোগে বা পাণিনি মতে করণে তৃতীয়া। পৃষ্ঠা ৪১ বিহীনস্য বি হা ইুক্ত কয়তয় ষষ্ঠীর এক বচন দর্পণ কর্তায় প্রথমা বি এক বচন করিষ্যতি ক্রিয়ুক্ত লৃট সিয়তি। সপ্তম শ্লোক বিদ্যা দদাতি ডট 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 ধর্মস্তত সুখম। গদ্যপাঠ বিদ্যা বিনয়ং দদাতি কমা বিনায়াত পাত্রতাম ইয়াতি কমা পাত্রত্বাৎ ধনম আপ্নোতি ধনাৎ মর্মম আপ্নোতি ততঃ সুখম আপ্নোতি দারি। শব্দার্থ বিদ্যা বিনয়ং দদাতি বিনয় দান করে বিনয়াত বিনয় থেকে পাত্রতাম উপযুক্ত পাত্রে ইয়াতি গমন করে পাত্রত্বাৎ উপযুক্ত পাত্র থেকে হইতে ধনম অর্থ আপ্নোতি লাভ করে ধনাত অর্থ থেকে ধর্মম ধর্ম ততঃ তারপর সুখম সুখ। বঙ্গানুবাদ বিদ্যা বিনয় দান করে বিনয় থেকে যোগ্য পাত্র হওয়া যায় যোগ্য পাত্র হলে ধন অর্জন করা যায় ধন থাকলে ধর্ম অর্জন করা যায় ধর্ম থেকে সুখ লাভ হয়। ব্যাকরণ বিদ্যা স্ত্রীলিঙ্গ কর্তায় প্রথমা এক বচন বিনয়ং কর্মে দ্বিতীয়া দদাতি দা দিবাদিগণীয় ইুক্ত লটতি প্রথম পুরুষ এক বচন বিনয়াত অপাদানে পঞ্চমী ইয়াতি ইয়া ইুক্ত লটতি প্রথম পুরুষ এক বচন পাত্রত্বাত অপাদানে পঞ্চমী ধনম কর্মে দ্বিতীয়া আপ্নোতি ক্রিয়া আপ ইুক্ত লটতি ধনম আপ্নোতি ধনম ইুক্ত আপ্নোতি ধর্মস্তত ধর্ম যুক্ত তত ধনাত অপাদানে পঞ্চমী তত অব্যয় পদ সুখম কর্মে দ্বিতীয় এক বচন। অষ্টম শ্লোক পরক্ষে কার্য পরক্ষে কার্য হন্তারং ডট 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 পয়োমুখম দাঁড়ি। গদ্যপাঠ পরক্ষে কার্য হন্তারং প্রত্যক্ষে প্রিয়বাদিনম তাদৃশম মিত্রং পয়মুখং বিষকুম্ভং ইব বর্জয়েত। শব্দার্থ পরক্ষে অগোচরে কার্য হন্তারম কার্যবিনাশকারী প্রত্যক্ষে সামনে প্রিয়বাদিনম মিষ্টভাষী তাদৃশম সেইরূপ বন্ধুম বন্ধুকে পয়মুখম মুখে অর্থাৎ ওপরে দুধ বিশিষ্ট বিষকুম্ভম বিষের কলসী ইব মত বর্জয়েত পরিত্যাগ করবে। বঙ্গানুবাদ যে ব্যক্তি পরক্ষে কাজ নষ্ট করে কিন্তু সামনে এসে মিষ্ট কথা বলে সেই ব্যক্তি বন্ধু হলেও তাকে মুখে দুধ পেটে বিষ এমন পাত্র জ্ঞান করে বর্জন করবে। ব্যাকরণ পরক্ষে অধিকরণে সপ্তমী বিভক্তি
আক্ষ্ণো পরম অব্যৈভাব সমাস তস্মিন কারিয় হন্তারং কর্মকারকে দ্বিতীয়া একবচন কার্যং হন্তা দ্বিতীয়া তৎপুরুষতম প্রত্যক্ষে আক্ষ্ণো প্রতি অব্যৈভাব সমাস অধিকরণে সপ্তমী একবচন প্রিয়বাদীনাম প্রিয়ং বদতি ইয়ঃ তম উপপদ তৎপুরুষ কর্মকারকে দ্বিতীয়া একবচন তাদৃশম মিত্রম পদের বিশেষণ মিত্রং কর্মকারকে দ্বিতীয়া একবচন পয়মুখম পয়ঃ মুখে ইয়স্য বহুব্রীহিতম কর্মকারকে দ্বিতীয়া একবচন বিষকুম্ভং পদের বিশেষণ বিষকুম্ভং বিশেষ্য কর্মকারকে দ্বিতীয়া একবচন বর্জয়েত ক্রিয়া বর্জ যুক্ত বিধি লিং ইয়াত নবম শ্লোক সর্বরি ভূষণং চন্দ্র ডট 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 বিদ্যা সর্বস্য ভূষণম গদ্যপাঠ চন্দ্র সর্বরি ভূষণম কমা পতি নারীণাম ভূষণম দাড়ি রাজা পৃথিবী ভূষণম কিন্তু বিদ্যা সর্বস্য ভূষণম দাড়ি শব্দার্থ চন্দ্র চাঁদ সর্বরি ভূষণম রাত্রির অলঙ্কার পতি স্বামী নারীর নাম নারীদের স্ত্রীলোকদের ভূষণম অলঙ্কার রাজা রাজা বা নৃপ পৃথিবী ভূষণম পৃথিবীর অলঙ্কার বিদ্যা বিদ্যা সর্বস্য সকল লোকের ভূষণম অলঙ্কার বঙ্গানুবাদ রাত্রির অলঙ্কার বা সৌন্দর্য চাঁদ নারীদের অলঙ্কার স্বামী পৃথিবীর অলঙ্কার রাজা কিন্তু বিদ্যা সকলের অলঙ্কার পৃষ্ঠা ৪২ ব্যাকরণ চন্দ্র কর্তায় প্রথমা ভূষণম ক্লিবলিঙ্গ পতি কর্তায় প্রথমা পুং একবচন নারী নাম সম্বন্ধে ষষ্ঠী বহুবচন স্ত্রীলিঙ্গ রাজা কর্তায় প্রথমা একবচন বিদ্যা স্ত্রীলিঙ্গ লতা শব্দের ন্যায় সর্বস্য সর্বনাম সর্বশব্দের ষষ্ঠীর একবচন সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি দশম শ্লোক ন কশ্চিত কস্যচিত ডট 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 জায়ন্তী রিপবস্তথা গদ্যপাঠ কশ্চিত কস্যচিত না মিত্রং কমা কশ্চিত কস্যচিত না রিপুঃ কমা ব্যবহারেণ মিত্রাণি তথা রিপবঃ জায়ন্তে শব্দার্থ কশ্চিত কেউ কস্যচিত কারো না মিত্রং মিত্র নয় কশ্চিত কস্যচিত কেউ কারো না রিপুঃ শত্রু নয় ব্যবহারেণ ব্যবহারের দ্বারাই মিত্রাণি বন্ধুগণ তথা সেই রূপ রিপবহ শত্রুগণ জায়ন্তে জন্ম নেয় বঙ্গানুবাদ কেউ কারো বন্ধু নয় কেউ কারো শত্রুও নয় ব্যবহারের দ্বারাই বন্ধু বা শত্রু জাত হয়ে থাকে ব্যাকরণ কশ্চিত কহ ইউক্তচিত কস্যচিত কস্য উক্তচিত কস্য সর্বনাম কিম পুং শব্দের ষষ্ঠী বিভক্তির একবচন ন অব্যয়পদ মিত্রং ক্লিবলিঙ্গ প্রথমা একবচন রিপুহ বিশেষ্য পুংলিঙ্গ প্রথমা একবচন ব্যবহারেণ করণকারকে তৃতীয়া বিভক্তির একবচন মিত্রাণি ক্লিবলিঙ্গ কর্তায় প্রথমা বহুবচন ফল শব্দের ন্যায় রিপবস্তথা রিপবহ যুক্ত তথা তথা অব্যয়পদ রিপবহ বি কর্তায় প্রথমা বিভক্তি বহুবচন জায়ন্তে ক্রিয়া কমা জন যুক্ত লট অন্তে অনুশীলনী এক বাংলা ভাষায় উত্তর দাও আনসার ইন বেঙ্গালি ক যে উৎসবে আনন্দে বিপদকালে দুর্ভিক্ষের সময় শত্রুর আক্রমণকালে ক যে উৎসবে আনন্দে কমা বিপদকালে কমা দুর্ভিক্ষের সময় কমা শত্রুর আক্রমণকালে কমা বিচারালয়ে এবং শ্মশানে উপস্থিত থাকে কমা সেই প্রকৃত বান্ধব নারী খ শরীর এবং গুণের মধ্যে অনেক পার্থক্য দাঁড়ি শরীর হল ক্ষণস্থায়ী কিন্তু গুণ যুগ যুগান্তর স্থায়ী দাঁড়ি গ দুর্জনকে বিশ্বাস করা উচিত নয় কারণ তার জিহ্বার অগ্রভাগে মধু থাকে কমা কিন্তু হৃদয়ে থাকে তীব্র বিষ দাঁড়ি
ঘ বিদ্যা বিনয় দান করে কমা, বিনয় থেকে যোগ্যপাত্র হওয়া যায় কমা, যোগ্যপাত্র হলে ধন অর্জন করা যায় কমা, ধন থাকলে ধর্ম অর্জন করা যায় কমা, ধর্ম থেকেই সুখ লাভ করা যায় দাঁড়ি। উঙ বিদ্যা বিনয় দান করে দাঁড়ি। চ রাত্রির অলঙ্কার চন্দ্র বা চাঁদ কমা, নারীদের অলঙ্কার স্বামী কমা, পৃথিবীর অলঙ্কার রাজা কমা, কিন্তু বিদ্যা সকলের অলঙ্কার দাঁড়ি। ছ কেউ কারো বন্ধু নয় কমা, কেউ কারো শত্রু নয় কমা, ব্যবহারের দ্বারাই বন্ধু বা শত্রু জাত হয় দাঁড়ি। বর্গীয় জ যে বন্ধু পরোক্ষে কাজ নষ্ট করে কমা, কিন্তু সামনে এসে মিষ্টি কথা বলে, সেই ব্যক্তি বন্ধু হলেও তাদের মুখে দুধ কমা, পেটে বিষ কমা, এমন পাত্র জ্ঞান করে বর্জন করা উচিত। ঝ রূপ যৌবন যুক্ত এবং উচ্চ বংশজাত মানুষও বিদ্যাহীন হলে গন্ধহীন পলাশ ফুলের মতো শোভা পায় না। দুই শব্দার্থ লেখো, রাইট দ্য ওয়ার্ড মিনিংস, শব্দার্থ দেখো। তিন শূন্যস্থান পূরণ করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ক শ্লোক নম্বর চার দ্রষ্টব্য, খ শ্লোক নম্বর এক দ্রষ্টব্য, গ শ্লোক নম্বর ছয় দ্রষ্টব্য, ঘ শ্লোক নম্বর সাত দ্রষ্টব্য। চার সংস্কৃত শ্লোকে উত্তর দাও, আনসার ইন সংস্কৃত শ্লোক। ক শ্লোক নম্বর তিন লেখো, খ শ্লোক নম্বর আট লেখো, গ শ্লোক নম্বর এক লেখো, ঘ শ্লোক নম্বর সাত লেখো, উঙ শ্লোক নম্বর চার লেখো। পাঁচ সংস্কৃত ভাষায় উত্তর দাও, আনসার ইন সংস্কৃত। ক বিদ্যাহীনা না শোভন্তে দাঁড়ি। খ ইয়ঃ পরোক্ষে কার্যহন্তারং প্রত্যক্ষে প্রিয়বাদিনং তাদৃশং বন্ধুং পয়োমুখম বিষকুম্ভম বর্জয়েত। পৃষ্ঠা ৪৩। গ পৃথিব্যা ভূষণং রাজা। ঘ ইয়ঃ উৎসবে কমা ব্যাসনে কমা দুর্ভিক্ষে কমা শত্রু সংকটে রাজদ্বারে শ্মশানে চ তিষ্ঠতি স প্রকৃতঃ বান্ধব। উঙ নারীণাং ভূষণং পতিঃ দাঁড়ি। ছয় ক ব্যাখ্যা লেখো, এক্সপ্লেইন। ক দূর্জনা প্রিয়বাদী চ ডট 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 হলাহলম দাঁড়ি। আলোচ্য শ্লোকে দুষ্ট ব্যক্তিকে যে কোনোভাবেই বিশ্বাস করা উচিত নয়, তাই উপদেশ দেওয়া হয়েছে দাঁড়ি। দুষ্ট বা দুর্জন ব্যক্তি সর্বদাই অপরের ক্ষতি সাধন করতে অত্যন্ত বেশি আগ্রহী দাঁড়ি। দুর্জন ব্যক্তি অনেক সময় প্রিয় মিষ্ট মধুর কথার মাধ্যমে অপরের মনকে হরণ করার চেষ্টা করে দাঁড়ি। মিষ্ট কথা বলে মনোরঞ্জন করার অসৎ উদ্দেশ্যে দুর্জন লোক সিদ্ধ হস্ত দাঁড়ি। সুতরাং আপাত মধুর প্রিয় বাক্য শুনেও কাকেও বিশ্বাস করা উচিত নয় দাঁড়ি। একবার তার প্রতি আমাদের বিশ্বাস জন্মালে সেই বিশ্বাসে সুযোগ নিয়ে আমাদের ক্ষতি সাধন করতে সে সর্বদা সচেষ্ট দাঁড়ি। তাই মঙ্গলকামী ব্যক্তির সর্বদা উচিত সেই দুর্জন লোক থেকে দূরে থাকা কমা, কারণ সেই দুর্জন লোকের অন্তরে রয়েছে প্রাণান্তকর বিষ কমা। সেই বিষের মাধ্যমে অপরের ক্ষতি সাধন করে এবং তার জিহ্বার অগ্রভাগে মধু থাকার জন্য সে মিষ্ট কথায় পারদর্শী দাঁড়ি। অতএব মিষ্ট আপাত মধুর কথার আড়ালে যে ব্যক্তি তার খল ও মারাত্মক স্বভাবকে লুকিয়ে রাখে কমা, তাকে সর্বদাই ত্যাগ করা উচিত দাঁড়ি। দুর্জন ব্যক্তি বিদ্যার দ্বারা অলঙ্কৃত হলেও ত্যাগ করা উচিত দাঁড়ি। দুর্জন ব্যক্তি বিদ্যান হলেও সে তার ক্ষতিকর স্বভাব ত্যাগ করতে পারে না দাঁড়ি। সেই জন্য কবি বলেছেন ড্যাশ উদ্ধৃতি, দুর্জনা পরিহর্তব্য বিদ্যালঙ্কৃত অপি সন দাঁড়ি। উদ্ধৃতি শেষ। খ ইয়স্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা ডট 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 কিং করিষ্যতি দাঁড়ি। আলোচ্য শ্লোকটিতে শাস্ত্র জ্ঞান লাভের প্রসঙ্গক্রমে বুদ্ধিবৃত্তির উপযোগিতার কথা বলা হয়েছে দাঁড়ি। বুদ্ধিহীন ব্যক্তির কাছে সমস্ত কিছুই নিষ্ফল বলে মনে হয় দাঁড়ি।
যার নিজের বুদ্ধি নেই শাস্ত্র তার কিছু করতে পারে না দাঁড়ি, যার বোধ শক্তি আছে শাস্ত্র পড়ে সেই ব্যক্তি উপকৃত হয় দাঁড়ি, সেই ব্যক্তি শাস্ত্রের বিধান অনুসারে কাজ করতে পারে কমা, কিন্তু যার স্বাভাবিক বোধশক্তি নেই তার শাস্ত্র পাঠ অর্থহীন দাঁড়ি। কবি একটি উপমার সাহায্যে এই বিষয়টি স্পষ্ট করেছেন দাঁড়ি। অন্ধ ব্যক্তি দুই চোখেই দৃষ্টিশক্তি না থাকার জন্য সে আয়নায় তার মুখচ্ছবি দেখতে পায় না দাঁড়ি। সেই রূপ কাণ্ডজ্ঞানহীন জড়বুদ্ধি সম্পন্ন লোকের কাছে শাস্ত্রের কোনো সার্থকতা থাকে না দাঁড়ি। শাস্ত্রকে এখানে চক্ষুর সঙ্গে তুলনা করা হয়েছে দাঁড়ি। শাস্ত্র দ্বারা যেমন জ্ঞান লাভ সম্ভব কমা, তেমনি চক্ষু দ্বারা দর্পণে নিজ প্রতিবিম্ব দেখা সম্ভব দাঁড়ি। অতএব অন্ধের কাছে আয়না যেমন নিষ্প্রয়োজন কমা, তেমনি বোধ শক্তিহীন মূর্খের কাছেও শাস্ত্রগ্রন্থের কোনো প্রয়োজনীয়তা থাকে না কমা, বুদ্ধিহীন ব্যক্তির কাছে শাস্ত্র বিড়ম্বনারই কারণ হয় দাঁড়ি। গ উৎসবে ব্যাসনে চৈব সবান্ধবাহ দাঁড়ি। আলোচ্য শ্লোকে কবি প্রকৃত বন্ধুর বৈশিষ্ট্য বর্ণনা করেছেন দাঁড়ি। জীবনপথে চলতে গেলে বিভিন্ন মানুষের সাহায্যের প্রয়োজন হয় দাঁড়ি, কারণ সামাজিক জীবনে বিভিন্ন প্রতিকূলতা স্বাভাবিক নিয়মে আসে দাঁড়ি, তখনই কিছু সুহৃদয় বন্ধুর প্রয়োজন হয় দাঁড়ি। আবার অসহায়তা সুযোগ নিয়ে অনেকে বন্ধু সেজে পাশে দাঁড়ায় কমা, কিন্তু তারা প্রকৃত মঙ্গল কামনার জন্য মানুষের পাশে এসে দাঁড়ায় না দাঁড়ি। সুসময়ে থাকে কিন্তু বিপদের দিনে বা অসময়ে দূরে সরে যায় দাঁড়ি, কামনার জন্য মানুষের পাশে এসে দাঁড়ায় না। সুসময়ে থাকে কিন্তু বিপদের দিনে বা অসময়ে দূরে সরে যায় দাঁড়ি। তাই একমাত্র অসময়েই বন্ধু চেনা যায় দাঁড়ি। যে প্রকৃত বন্ধু হবে সে বন্ধুকে সর্বদা ছায়ার মতো অনুসরণ করবে দাঁড়ি। সে যেমন উৎসবে বা আনন্দের দিনে থাকবে, তেমনি দুঃখ ও বিপদের দিনেও বন্ধুর পাশে থেকে তার দুঃখের অংশীদার হবে এবং বন্ধুকে সৎ পরামর্শ কমা, সান্ত্বনা ইত্যাদির মাধ্যমে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করবে। অতএব প্রকৃত বন্ধু সে কমা যে সর্বদা দুর্ভিক্ষে কমা রাজার আদালতে বিচারকালে এবং সপ্তাহ স্থানে উপস্থিত থাকে দাঁড়ি। পৃষ্ঠা 44। এই প্রকৃত বন্ধু নির্বাচন করতে মানুষ যদি ভুল করে তাহলে পরে তাকে আফসোস করতে হয় দাঁড়ি। যারা বসন্তের কোকিলের মতো সুখের দিনে আসে এবং শীত ও বর্ষায় অর্থাৎ দুঃখের দিনে তাদের দেখা যায় না কমা, তাদের এড়িয়ে সর্বদাই মানুষের চলা উচিত দাঁড়ি। খ সন্ধি বিচ্ছেদ করো, ডিসজয়েন দ্য সন্ধি, ব্যাকরণ অংশ দেখো। গ ব্যুৎপত্তি নির্ণয় করো, ডেরাইভ সাফিক্সেস, ব্যাকরণ অংশ দেখো। ঘ কারক বিভক্তি নির্ণয় করো, অ্যাকাউন্ট ফর দ্য কেস এন্ডিংস। ক রাজদ্বারে কমা শ্মশানে, অধিকরণে সপ্তমী। বান্ধবাহ কর্তায় প্রথমা, প্রাতিপাদিকার্থে প্রথমা। খ প্রজ্ঞা প্রাতিপাদিকার্থে প্রথমা। গ নারীর নাম সম্বন্ধে ষষ্ঠী। ঘ জিহ্বাগ্রে, অধিকরণে সপ্তমী। উঙ লোচনাভ্যাম, করণে তৃতীয়া। 7 সংস্কৃত ভাষায় অনুবাদ করো, ট্রান্সলেট ইন্টু সংস্কৃত, ট্রান্সলেট ইন্টু সংস্কৃত। ক বিদ্বান সর্বত্র পূজ্যতে দাঁড়ি। খ পৃথিব্যা ভূষণং রাজা দাঁড়ি। গ অলসস্য কূত বিদ্যা, প্রশ্নচিহ্ন। ঘ স্বদেশে পূজ্যতে রাজা দাঁড়ি। উঙ বিদ্যা সর্বস্য ভূষণম দাঁড়ি। চ অধমা ধানম ইচ্ছন্তি দাঁড়ি। ছ সুখানি দুঃখানি চ চক্রবৎ পরিবর্তন্তে দাঁড়ি। বইটি এখানেই শেষ হলো।